নানা আয়োজনে বিশ্বজুড়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিনে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। তবে এবারে বড়দিনে উদযাপন নেই ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকায়। অনেক দেশেও বড়দিন উদযাপনে ভাটা পড়েছে কেবল এই ইস্যুতেই। বড়দিনের শুরুতেই গাজায় আল মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও 70 ফিলিস্তিনির। এ অবস্থায় বড়দিনের বার্তায় আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ও বেথলহেমের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সেন্ট পিটার্স বাসিলিকায় বড়দিনের অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস বলেন, ফিলিস্তিনি পবিত্র ভূমিতে অযৌক্তিক যুদ্ধ যিশু খ্রিস্টের শান্তির বার্তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।